হাই বিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা আমাকে ভুলে যাওনি তো? আমি হলাম স্নেহা, আর আমার চ্যানেলের নামটাও তোমরা নিশ্চয়ই জানো, স্নেহাজ লাভ। অনেকদিন পর আমি একটা তোমাদের জন্য ভিডিও শেয়ার করলাম। চলো তাহলে দেখে নিই আমি আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। আমি এখন বাইকে করে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে দিও। চলো তাহলে দেখা যাক আজকে তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। চলো, আমি এখন তোমাদেরকে নিয়ে চলে এসে সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম অ্যান্ড শিশুমহলে। গেট থেকে ভেতরে এসে প্রথমে তোমাদেরকে টিকিট কাটতে হবে এবং টিকিট কাটার পর তোমরা এই জায়গাটা প্রথম দেখতে পারবে ভেতরে ঢুকে। এখানে সুন্দরভাবে স্যানিটাইজারও ব্যবস্থা করা আছে এবং সব স্যানিটাইজ ফ্যানিটাইজ করে আমরা যাব এবার ভেতরে। ভেতরে গিয়ে চলো দেখি কি আমরা দেখতে পাই। পাই আমরা ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সব করা। তোমরা এখানে না এলে বুঝতে পারবে না যে এত সুন্দর হাতের কাজ, মানে অসম্ভব সুন্দর। এবং এই এইগুলো যিনি বানিয়েছেন আর কি, তার সাথে হঠাৎ আমাদের দেখা হয়। আমরা যখন বেরিয়ে যাই, যাওয়ার সময় তখন দেখা হয়েছিল। আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো তা আমার সাথে কথা বলে এবং দেখা করে। চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে মিউজিয়ামটা ঘুরে দেখাই। এবার আমরা যাচ্ছি শিশুমহলের দিকে। আমরা ওপরে উঠেই, একটু ওপরে উঠে গিয়েই এই দরজাটার ওই পারে আছে আমাদের শিশুমহল। দেখতেই পাচ্ছ ঢুকে তো আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, অবাক। মানে এত সুন্দর কাজ, ও সত্যি, মানে এটা বলার নয়। মানে আমি এখান থেকে আমার বেরোতেই ইচ্ছে করছিলো না, যখন আমি গেলাম আমার এখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছিলো না। এত সুন্দর, আর প্রত্যেকটা কাঁচ, প্রত্যেকটা ছোটো 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 কাঁচ দিয়ে তৈরি, প্রত্যেকটা কাঁচের একটা আলাদা আলাদা নিজস্ব একটা দারুণ, জাস্ট অসম লেগেছে আমার, দারুণ লেগেছে। তোমরা পারলে একবার অন্তত এসে শুধুমাত্র এই শিশুমহলটা দেখার জন্য আমার মনে হয় একবার আসা সবার দরকার। এত নিখুঁত কাজ যে কোনো মানুষ করতে পারে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার খুব ভালো লেগেছে এটা। Thank you.
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক অবশ্যই দেবে। এবার বেরোনো যাক এখান থেকে, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। ঠিক আছে, কেউ কিন্তু আমাকে ভুলবে না, সবাই মনে রাখবে। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এবং ভিডিওটা লাস্টে আমি কিছু পিকচার ইনসার্ট করে দেবো। টাটা, বাই।